বন্ধুরা, আজকে শুরু করছি আগাথা ক্রিস্টির একটি গল্প। বিশ্ব রহস্য সাহিত্যের ইতিহাসে আগাথা ক্রিস্টিকে সাম্রাজ্ঞী বলা হয়। জীবন রহস্যের পাতায় পাতায় কত না রোমাঞ্চের হাতছানি, কত প্রহেলিকার অন্ধকার। আগাথা ক্রিস্টি তার তৃতীয় নয়নের মাধ্যমে সেই সব ঘটনাবলীকে প্রত্যক্ষ করেছেন। আগাথা ক্রিস্টির জয়যাত্রা শুরু হয়েছিল সেই তরুণী বয়সে। রহস্য লেখিকা হিসাবে আগাথা ক্রিস্টির সব থেকে বড় বৈশিষ্ট্য হল সহজ সরল ভাষা। তার অনুপম তিন গোয়েন্দা চরিত্রের মধ্যে প্রথম হলেন এরকুল পোয়ারো, ইনি সব থেকে জনপ্রিয়। দ্বিতীয় হলেন একজন মহিলা গোয়েন্দা, মিস মার্পল, তার কথাও আলাদাভাবে উল্লেখ করা যায়। আর তৃতীয় হলেন পার্কার প্রাইন। আজকে আমরা এরকুল পোয়ারোর একটি গল্প পড়ব, সব থেকে জনপ্রিয় গল্প। গল্পটির নাম চকলেট বাক্স। গল্পটি শুরু করছি। সেই দুর্যোগের রাত ছিল ভয়াবহ, বাইরে ঝড়ের তাণ্ডব, তার সঙ্গে অবিরাম বৃষ্টি। এই অলস মুহূর্তে অগ্নিকুণ্ডের পাশে বসে আমি আর পোয়ারো গল্প করছিলাম। কথায় কথায় বললাম, আচ্ছা রহস্যদ্বারের অভিযানে তুমি কখনো ব্যর্থ হয়েছ? আমাকে অবাক করে দিয়ে পোয়ারো বলল, বন্ধু অসংখ্যবার, সবই হলো ভাগ্য বুঝলে। ভাগ্য প্রসন্ন না হলে কিছুই করার উপায় নেই। মনে করো তোমাকে এমন সময় ডাকা হলো যে ততক্ষণে আরেকজন রহস্য উদ্ধার করে বসলেন। বার দুয়েক তো আমি সমাধান হাতের মুঠোয় পেয়েও কাজে লাগাতে পারলাম না, ঠিক সময় মতোই অসুস্থ হয়ে পড়তে হলো। কাজেই বুঝতে পারছো, সাফল্যের সঙ্গে তার বিপরীতটাও সমানভাবে মেনে নিতে হয়। আমি প্রতিবাদ জানিয়ে বললাম, ও কথা নয়, আমি জানতে চাইছি কোন রহস্য ভেদ করতে গিয়ে তোমার নিজের চেষ্টা অকৃতকার্য হয়েছে কিনা। পরে বলল, বুঝতে পেরেছি, আমি হালে পানি পাইনি এমন মামলার কথা জানতে চাইছো? তারপর মৃদু হেসে বলল, একবার একটা কেসে অমন ঘটনা ঘটেছিল বটে, বুদ্ধি একেবারে গুলিয়ে গেছিল। বলতে বলতে সামনে ঝুঁকে পোয়ারো একটা কাঠ আগুনে গুজে দিল, তারপর চেয়ারে এলিয়ে বসে বলল, তুমি তো আমার রহস্যবেদের সব কাহিনীই লিখে রাখছো, এই পরাজয়ের কাহিনীও তার সঙ্গে লিখে রেখো। এরপর পোয়ারো তার গল্প শুরু করল। অনেকদিন আগের ঘটনা অবশ্য, সেই সময় ফ্রান্সের চার্চের সঙ্গে রাজার কলহ চরম পর্যায়ে। পল দেরুলার নামে ফ্রান্সে একজন ডেপুটি ছিলেন, সকলেই জানত তিনি অবিলম্বে মন্ত্রী হবেন, ক্যাথলিক বিরোধী দলের তিনিই ছিলেন প্রধান। বুঝতেই পারছ, সকলেই এটাও জানত যে ক্ষমতা পেলে চার্চের বিরুদ্ধে তিনি কোমর বেঁধে নামবেন। ভদ্রলোকের দুটি বিশেষ গুণ ছিল, ধূমপান করতেন না, মদও ছুতেন না, কিন্তু নারীর প্রতি আকর্ষণটা ছিল রীতিমতো, বলাই বাহুল্য। এক সুন্দরী যুবতীকে ভদ্রলোক বিয়ে করেছিলেন, বিয়েতে প্রচুর অর্থও পেলেন, এই টাকাটা তার রাজনৈতিক জীবনে খুব কাজে এসেছিল। ভদ্রলোকের সন্তানাদি হল না, বিয়ের দুবছরের মধ্যেই স্ত্রী মারা গেলেন আকস্মিক দুর্ঘটনায়, হঠাৎ পা ফসকে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন। স্ত্রীর মৃত্যুর পর ভদ্রলোক উইল অনুসারে অন্যান্য সম্পত্তির সঙ্গে পেলেন ব্রাসেলস এর লুই অ্যাভিনিউর একটি বাড়ি। এই বাড়িতেই ভদ্রলোক হঠাৎ মারা গেলেন। তার মৃত্যুটা হয়েছিল খুব গুরুত্বপূর্ণ সময়ে। একজন মন্ত্রী পদত্যাগ করেছিলেন, কয়েকদিনের মধ্যেই সেই পদটি তিনি পেতেন। যথারীতি কাগজে কাগজে জীবনী ছাপা হলো, সকলেই জানতে পারল সন্ধ্যায় ডিনারের পরে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটেছে। সেই সময় আমি বেলজিয়ামের গোয়েন্দা বিভাগের নিষ্ঠাবান কর্মী। জানো তো আমি নির্ভেজাল ক্যাথলিক, কাজেই মসিয়ে পল দেরুলার মৃত্যুতে আমার শোক সন্তপ্ত হবার প্রশ্নই ছিল না। যাই হোক, এই ঘটনার দিন কতক পরে আমি তখন ছুটিতে, আমার বাড়িতে এক ভদ্রমহিলা হঠাৎ উপস্থিত হলেন, বলতে পারো রীতিমতো অবগুণ্ঠবর্তী।
তবু স্পষ্ট বোঝা যাচ্ছিল পূর্ণ যুবতী, তবে আমার দেখেই মনে হলো মেয়েটি অসাধারণ। চাপা সুরেলা কণ্ঠে আমার পরিচয় ঝালিয়ে নিয়ে চেয়ারে বসলেন, খোমটা সরিয়ে নিলেন। সুন্দর মুখের সত্যি তুলনা মেলা ভার, কিন্তু ডাগর চোখ দুটি জলে ঝাপসা। তিনি ধীরে ধীরে বললেন, মসি, আমি শুনেছি আপনি এখন ছুটিতে আছেন, এই সময়ে একটা বেসরকারি কাজের দায়িত্ব নিতে নিশ্চয়ই আপত্তি হবে না? আমি পুলিশে যেতে চাইছি না বলেই আপনার কাছে এসেছি। আমি তাকে বাধা দিয়ে বললাম, মাদমোয়াজেল, ছুটি নিলেও আমি পুলিশের লোক, কোনো বেসরকারি কাজ নিতে পারি না। মহিলা সামনে ঝুঁকে পড়ে বললেন, মসিয়ে, আপনি নিজে একটু অনুসন্ধান করবেন, এটাই আমার ইচ্ছে। তারপর পুলিশকে জানানোর ব্যাপারটা আপনার বিবেচ্য, সে সম্পর্কে আমি কিছু বলবো না। তবে আমি যা সন্দেহ করছি, যদি তাই সত্যি হয় তাহলে পুলিশের আশ্রয় নিতেই হবে। আমার সম্মত হতে আর বাধা রইল না। জানতে চাইলাম, আপনার কাজটি কি? মহিলা বললেন, আমি চাই আপনি পল দেরুলার মৃত্যুর তদন্ত করুন। আমি বিস্মিত হলাম কথাটা শুনে। তিনি বললেন, আমার কাছে সাক্ষ্য প্রমাণ কিছু নেই, কিন্তু আমার অনুভূতি বলছে পল দেরুলার মৃত্যু স্বাভাবিক নয়। আমি প্রতিবাদ জানিয়ে বলতে চেষ্টা করলাম, কিন্তু ডাক্তাররা তো... তিনি বললেন, মসিয়ে, ডাক্তারেরও ভুল হয়, তিনি রীতিমতো সবল সুস্থ মানুষ ছিলেন, আমাকে আপনার সাহায্য করতেই হবে মসিয়ে। বলতে বলতে ভদ্রমহিলা কেঁদেই ফেললেন। আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম, আমার সাহায্য তিনি পাবেন। এরপর প্রথম কর্তব্য হিসাবে বাড়ির লোকজনের পরিচয় আমি জানতে চাইলাম। তিনি জানালেন, ঝি চাকরদের মধ্যে রয়েছে চারজন, রান্না করে দেনিস, সে অনেক দিনের পুরনো লোক, চাকর বুড়ো ফাঁসোয়া, অপর দুজন জানেত আর ফেলিসি, এরা সরল গ্রাম্য মেয়ে। এরা ছাড়া বাড়িতে রয়েছে মসিয়ে দেরুলার বুড়িমা আর আমি। আমার নাম ভার্জিনি মানার। মসিয়ে পলের বিগতা পত্নী ছিলেন সম্পর্কে আমার খুড়তুতো বোন। আমরা বড়ই গরিব, তাই গত 3 বছর থেকে আমি এদের সংসারে এসে আছি। বাড়িতে লোক বলতে আমরাই কজন, তবে এরা ছাড়া সেই সময় বাড়িতে আরো 2 জন অতিথি ছিলেন। তারা কারা? তাদের মধ্যে একজন ফ্রান্সে মসিয়ে দেরুলার প্রতিবেশী মসিয়ে দ্য সাই আলার, দ্বিতীয় অতিথি একজন ইংরেজ মসিয়ে পলের বন্ধু মিস্টার জন উইলসন। জানতে চাইলাম, তারা কি এখনো সেখানে রয়েছেন? ভদ্রমহিলা জানালেন, মিস্টার উইলসন আছেন, মসিয়ে দ্য সাই আলার কাল চলে গেছেন। আমাকে দিয়ে তাহলে আপনি ঠিক কি করাতে চাইছেন? আপনি 1/2 ঘন্টার মধ্যে আমাদের বাড়িতে চলে আসুন, আমি সকলকে জানিয়ে দেব আপনি একজন সাংবাদিক, প্যারি থেকে এসেছেন, মসিয়ে দ্য সাই আলারের পরিচয়পত্র নিয়ে। মাদাম দেরুলার অসুস্থ মানুষ, বিছানা ছেড়ে বড় একটা ওঠেন না, তিনি অত খুঁটিয়ে দেখবেন না। ভদ্রমহিলার কথা মতোই আমি সেখানে গেলাম। প্রাথমিক আলাপ পরিচয়ের পর মসিয়ে পলের বৃদ্ধা মায়ের সঙ্গে সামান্য কথাবার্তা বললাম। খুবই অভিজাত রমণী তিনি, এককালে যে সুন্দরী এবং শাস্যবতী ছিলেন দেখলেই বোঝা যায়, এখন বয়সের ভারে শরীর স্বাস্থ্য ভেঙে পড়েছে। তদন্তে নেমে পড়েছি হুট করে, ভাবনা চিন্তার সুযোগ বিশেষ পাইনি, কোথা থেকে শুরু করব বুঝতে পারছিলাম না। মসিয়ে পলের মৃত্যু হয়েছে 3 দিন আগে, যদি ধরে নিতে হয় মৃত্যুটা অস্বাভাবিক তাহলে সম্ভাব্য পথ ছিল একটাই, বিষ প্রয়োগ। কিন্তু মুশকিল হলো পরীক্ষা করে নিশ্চিত হবার জন্য দেহটার ছিল না, কাজেই বিষ প্রয়োগ প্রমাণ করবার মতো কোনো সূত্র উদ্ধারের উপায় ছিল না। এ কারণেই 2টো প্রশ্ন ছিল সমান গুরুত্বপূর্ণ আমার সামনে। সত্যি সত্যি বিষ প্রয়োগে মৃত্যুটা হয়েছিল, অথবা মৃত্যু ছিল স্বাভাবিক? এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আমাকে আগে খুঁজে বার করতে হবে। অথচ মুশকিল এখানেই, নাগালের মধ্যে কোনো সূত্র নেই। মসিয়ে পলের মায়ের সঙ্গে কথা শেষ করে বাড়ির ঝি চাকরদের
ডাকালাম। তাদের জিজ্ঞাসাবাদের জন্য অন্য ঘরে গিয়ে বিশেষ সময় ব্যয় না করে একটা বাস্তব পন্থা নিলাম। সকলের সাহায্য নিয়ে সেদিন সন্ধ্যায় ঘটনাবলী ঠিক তেমনই করে সাজিয়ে নিলাম। ডিনারের খাদ্যবস্তু এবং কিভাবে পরিবেশন করা হয়েছিল সবই ভালো করে লক্ষ্য করলাম। মসিয়ে দেরুলার নিজেই গামলা থেকে স্যুপ নিয়েছিলেন, এরপর নিয়েছিলেন কাটলেট আর চিকেন, সব শেষে নিয়েছিলেন ফলের পায়েস। সব খাদ্যবস্তুই টেবিলে সাজিয়ে রাখা ছিল, মসিয়ে নিজেই নিয়ে নিয়ে খেয়েছিলেন। খাওয়ার শেষে পটে করে কফি নিয়ে আসা হয়েছিল। পটটিও একেবারে ছোটোখাটো ছিল না। বুঝতে পারলাম বিষ প্রয়োগে ঘটনা অসম্ভব। ওসব খাদ্যবস্তুর মধ্যে বিষ দিয়ে মাত্র একজনকে মারা কখনোই সম্ভব নয়। ডিনারের পর মাদাম দেরুলার তার নিজের ঘরে চলে গিয়েছিলেন। তার মসিয়ে দেরুলার শরীর এলিয়ে ধরাশায়ী হলেন। শব্দ শুনে মসিয়ে দাসাই আলার ছুটে ঘর থেকে বেরিয়ে এসে ফ্রান্সোয়াকে ডাক্তার ডেকে আনতে বলেন। ডাক্তার এসে অবশ্য কিছুই করবার সুযোগ পেলেন না। তার আগেই ডেপুটি মশাই সব চিকিৎসার ঊর্ধ্বে চলে গেছেন। এরপর মিস্টার উইলসনের কাছে আমাকে নিয়ে গেলেন মাদমোয়াজেল ভার্জিনি, মধ্যবয়স্ক ভদ্রলোক, মাজার রং, চেহারা দশাশুই। তিনি যা শোনালেন তা ওই আগের কাহিনী। নতুন কথার মধ্যে কেবল এটুকু জানালেন মেঝের ওপরে আচমকা ধপাস করে পড়ে গিয়েছিলেন দেরুলার। সমস্ত মুখ লাল টকটকে হয়ে উঠেছিল। সেখান থেকে বেরিয়ে গিয়ে ঢুকলাম মসিয়ের পড়ার ঘরে। ঘটনাটা সেখানেই ঘটেছিল। চিন্তা ভাবনার জন্য সেখানে একা রইলাম কিছুক্ষণ। গোটা ঘটনাটা মনে মনে পর্যালোচনা করলাম, কিন্তু এমন কোনো প্রমাণ বা সূত্র ধরা পড়ল না যাতে মাদমোয়াজেল ভার্জিনির আশঙ্কা সত্য বলে মনে করা যেতে পারে। আমার ধারণা হলো এটা হয়তো নিতান্তই স্বাভাবিক ঘটনা, কিন্তু মৃত ব্যক্তির ওপরে গভীর অনুরাগবশত তিনি এটাকে অসাধারণ মনে করছেন। খুবই জটিল অবস্থায় পড়ে গিয়েছিলাম, কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। আমি ঘরটা আঁতিপাতি করে খুঁজলাম, চেয়ারের পেছনটা ভালো করে পরীক্ষা করলাম। ইঞ্জেকশনের সুচ এমনভাবে হয়তো বিধিয়ে রেখেছিল যে চেয়ারে বসতে না বসতেই তার শরীরে বিষ চলে গিয়েছিল। সেক্ষেত্রে লক্ষ্য করবার কথা নয়, কিন্তু পাওয়া গেল না কিছুই। হতাশ হয়ে নিজেই ধপাস করে বসে পড়লাম চেয়ারটাতে, মাথা টিপে ধরে ভাবতে লাগলাম আর কি করার আছে আমার। হঠাৎ আমার চোখে পড়ল কাছেই একটা টেবিলের ওপরে রাখা মস্ত চকলেট বাক্সের ওপর। চমকে উঠলাম, জিনিসটা তো দেখা হয়নি। চেয়ার থেকে উঠে গিয়ে ধীরে ধীরে বাক্সের ঢাকনাটা খুললাম, একেবারে ভর্তি বাক্স, একটা চকলেটও কমেনি। কিন্তু বাক্সটার অসাধারণত্ব আমার চোখ এড়ালো না। বুঝলে হেস্টিং কি দেখলাম জানো? বাক্সটা গোলাপি কিন্তু ঢাকনাটা নীল। ব্যাপারটা অস্বাভাবিক নয়? সহজেই বুঝতে পারা যায় এক রঙের বাক্সে ভিন্ন রঙের ঢাকনা চেপেছে, এমনটা কখনো দেখা যায় না। এখানে যে সূত্র রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। মনে হলো এই বেখাপ্পা ব্যাপারটা নিয়ে একটু খোঁজখবর করা দরকার। সঙ্গে সঙ্গে ঘন্টি বাজিয়ে ফ্রাঁসোয়াকে ডাকলাম। ফ্রাঁসোয়া এলে জানতে চাইলাম তার মনিব কি মিষ্টি খেতে ভালোবাসতেন। ফ্রাঁসোয়া করুণ হেসে বলল, দারুণ ভালোবাসতেন, তার জন্য সবসময় এক বাক্স চকলেট বাড়িতে মজুদ রাখতে হতো, উনি তো মদ খেতেন না। চকলেট বাক্সটার ঢাকনা খুলে ওকে দেখিয়ে বললাম, ওটা যে দেখছি একেবারে ভরা। আগে ওটা আর ধরা হয়নি, যেদিন উনি মারা যান সেদিনই কিনে আনা হয়েছিল। আগের বাক্সটাতে তখনও দুটো ছিল। তাহলে অন্য বাক্সটা সেদিনই শেষ হয়ে গেল? হ্যাঁ, সকালে চোখে পড়লো খালি বাক্সটা, তাই ফেলে দিয়েছি। উনি সাধারণত কখন মিষ্টি খেতেন? রাতে খাবার পর তিনি খেতেন।
এইবারে যেন কিছুটা আলো দেখতে পেলাম। ফাঁসুয়াকে অন্তরঙ্গ সুরে বললাম, একটা কথা তুমি তো জানো, আমি পুলিশের লোক, কাউকে কিছু জানাবে না। আগে চকলেটের বাক্সটা আমার চাই। আস্তা করে তো এখনো পড়ে আছে স্যার, দরকার হলে এনে দিতে পারি। মিনিট কয়েকের মধ্যেই ফাঁসুয়া বাক্সটা এনে হাজির করল, ধুলি কাদা মাখানো, তবে আমার কাজ হাসিল হবার পক্ষে যথেষ্ট। দেখলাম একই ধরনের বাক্স, রং নীল আর ঢাকনির রং গোলাপি। ফাঁসুয়াকে ধন্যবাদ জানিয়ে আর একবার মনে করিয়ে দিলাম, কথাটা যেন সে গোপন রাখে। আমার আর কিছু করার ছিল না সেখানে। লুই অ্যাভিনিউর বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। এবারে দেখা করলাম মসিয়ে দেরুলারের ডাক্তারের সঙ্গে। কথা বলে বুঝতে পারলাম কেসটা সম্বন্ধে তিনি খুব একটা চিন্তিত নন, সেই কারণেই নানান রকম শক্ত শক্ত ডাক্তারি শব্দ আওড়াবার চেষ্টা করে একটা গোজামিল দাঁড় করালেন। পরে বললেন, মানুষের হৃদযন্ত্রের কাজ নানা কারণেই বন্ধ হয়ে যেতে পারে। হঠাৎ রেগে গেলে, কিংবা মনে চাপ পড়লে, কিংবা প্রচণ্ড রাগে মাথায় রক্ত উঠে গেলে তার ওপর ছিল গুরু ভোজন। আমি বললাম, কিন্তু সেদিন মসিয়ে দেলুলালের তো এসব কিছুই ঘটেনি। হ্যাঁ ঘটেছিল, মসিয়ে দাসাই আলারের সঙ্গে তো ভীষণ তর্কাতর্কি হয়েছিল। তাই নাকি? কিন্তু কী নিয়ে? ডাক্তার বললেন, কারণ অতি তুচ্ছ। মসিয়ে দাসাই তো ছিলেন গোড়া ক্যাথলিক, আবার ইনি চার চার শাসনতন্ত্রের মধ্যেও চিড় ধরিয়েছিলেন। ওদের মধ্যে তর্ক বাধ্য না এমন একটা দিনও যেত না। মসিয়ে আলারের মতে দেলুরার ছিলেন রীতিমতো খ্রিস্টবিরোধী লোক। নতুন একটা সূত্র পাওয়া গেল ডাক্তারের কাছে, তাই উৎসাহিত হয়ে জানতে চাইলাম, আচ্ছা ডাক্তার, মানুষের মৃত্যুর কারণ হতে পারে এমন যথেষ্ট বিষ কি চকলেটের মধ্যে ঢোকানো সম্ভব? ডাক্তার বললেন, স্বচ্ছন্দে, উবে যাবার সম্ভাবনা না থাকলে খাঁটি প্রুসিক অ্যাসিডই যথেষ্ট। এছাড়া ধরুন চকলেটের মরফিন কি স্ট্রিকনিন দিয়ে দিলেন, সেক্ষেত্রেও এক কামড়ে কাজ হয়ে যাবে। ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। পুলিশের লোক হলে কাজকর্মে অনেক সুবিধা পাওয়া যায়, খবরাখবর পেতে বিশেষ বেগ পেতে হয় না। লুই অ্যাভিনিউর আশপাশের ওষুধের দোকানগুলোতে গিয়ে খোঁজখবর নিয়ে অল্প সময়ের মধ্যেই একটা দোকান থেকে তথ্যটা জানা গেল। দোকানে ভদ্রলোক জানালেন, বিষ জাতীয় একটা জিনিস মসিয়ে দেলুলালের বাড়িতে গিয়েছিল, মাদাম দেলুলার জন্য একটা চোখের ওষুধ, অ্যাট্রোপিন সালফেট। অ্যাট্রোপিন ভয়ঙ্কর বিষ, কিন্তু উল্লসিত হবার মতো ঘটনা হলেও হতে পারলাম না। অ্যাট্রোপিন প্রয়োগের কোনো লক্ষণই প্রকাশ পায়নি এই মৃত্যুর ক্ষেত্রে। তাছাড়া প্রেসক্রিপশনটাও অনেক দিনের পুরনো, মাদাম দেলুলালের দু চোখেই ছানি পড়েছে। দোকানদার স্বতঃপ্রবৃত্ত হয়ে আরও একটাও কথাও জানালো, ওষুধ নিতে এসেছিল যে মেয়েটি, সে নাকি জানিয়েছিল ইংরাজের ওষুধালয়ে ও যাবে। গেলাম সেখানে, পুলিশের লোক জানতে পেরে দোকানি জানালো মসিয়ে দেলুলালের মৃত্যুর আগের দিনই একটা প্রেসক্রিপশনের ওষুধ ও বাড়িতে দেওয়া হয়েছিল, ট্রাইনাইট্রিনের কতগুলি বড়ি। কৌতূহলী হয়ে বড়িগুলো দেখতে চাইলাম। আমাকে দেখানো হলো ছোট্ট বড়ি চকোলেটে মোড়া। জিজ্ঞেস করলাম, ওগুলো কি বিষ? দোকানি বলল, না। এগুলো খেলে প্রতিক্রিয়া কী হয় বলতে পারেন? দোকানি জানালো, রক্তের চাপ কমিয়ে দেয়, হৃদরোগের ক্ষেত্রে এগুলো দেওয়া হয় ধমনির গতি অস্বাভাবিক করে তুলতে সাহায্য করে। এগুলো খেলে শরীরের কি প্রতিক্রিয়া হতে পারে? মুখ টকটকে লাল হয়ে উঠবে? ধরুন যদি 10-20টা ট্যাবলেট আমি খেয়ে নিই? সর্বনাশ তা করতে যাবেন না, ফল হবে ভয়ঙ্কর। তাহলে বিষ নয় বলছেন কেন? দোকানি সবিনয়ে জানালো, এমন অনেক জিনিসই আছে যেগুলো বিষ নয় কিন্তু মানুষকে মেরে ফেলবার মতো অনেক ক্ষমতা রাখে। আমার সামনে আলোটা আরেকটু জোরালো হলো। উৎফুল্ল হয়ে আমি দোকান থেকে বেরিয়ে এলাম। এবারে আমার কাছে পরিষ্কার হয়ে গেল মারণাস্ত্র মিস্টার উইলসনের হাতেই ছিল, কিন্তু তার উদ্দেশ্য কি, কেন তিনি মারতে যাবেন তাকে? খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম মিস্টার উইলসন নিজের কাজে বেলজিয়ামে এসেছিলেন, মসিয়ে দেলুলালের সঙ্গে সামান্য পরিচয় ছিল, সেই সূত্রেই তার ওখানে অতিথি হয়ে উঠেছিলেন।
মসিয়ে দেলুলালের সঙ্গে কোনো রকম স্বার্থের সম্পর্কে জড়িত ছিলেন না তিনি। তাকে মেরে লাভবান হবার কথা নয়। ইংল্যান্ডে খবর নিলাম, জানা গেল অনেক দিন থেকেই হৃদযন্ত্রের রোগ অ্যাঞ্জিনিয়ায় ভুগছেন। বড়িগুলো কাছে রাখার তার সঙ্গত কারণই ছিল, কিন্তু এই বড়িগুলোই যে দুর্ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে আমি স্থির নিশ্চিত ছিলাম। কিন্তু নিশ্চয়ই কেউ এগুলো প্রয়োগ করেছিল, আর তার প্রমাণ হলো চকলেট বাক্সের ঢাকনা বদল হওয়া। নিশ্চয়ই কেউ চকলেট বাক্সের কাছে গিয়েছিল, প্রথমে ভুল করে ভরা বাক্সটা খোলে, পরে আগের বাক্সের অবশিষ্ট চকলেটের বরফিতে কুড়ে কুড়ে গর্ত করে বেশ কিছু ট্রাইনাইট্রিন ট্যাবলেট ভরে দিয়েছিল। চকলেটগুলো বড় আকারের, ওর ভেতরে 20-30টা বড়ি ঢুকিয়ে দেওয়া এমন কিছু অসম্ভব নয়। সেই সময় ভুলবশত ঢাকনা বদল হয়ে গিয়েছিল, কিন্তু এই লোকটি কে হতে পারে? এবারে বাড়ির অতিথি দুজনে নিয়েই মন দিলাম। দা সাই আল্লার ধর্মোন্নত লোক, এসব গোড়া সাম্প্রদায়িক লোকের অসম্ভব বলে কোনো কাজ নেই। ধর্মের দোহাই পেরে এরা সব কিছুই করতে পারে। কাজেই হত্যার মোটিভটা ছিল তারই, আর মারণাস্ত্র ছিল উইলসনের হাতে। নিশ্চয়ই সুযোগ বুঝে তিনি কিছু ট্যাবলেট সরিয়ে ফেলেছিলেন। আরও একটা ব্যাপারও এই সঙ্গে মাথায় এলো। অ্যাঞ্জিনিয়ার রুগী মিস্টার উইলসন, ট্রাইনাইট্রিনের বড়ি সবসময় সঙ্গে রাখতে হয়। আসবার সময় ইংল্যান্ড থেকে যথেষ্ট পরিমাণ বড়ি তার নিয়ে আসবার কথা, তাহলে হঠাৎ করে ওষুধ ফুরিয়ে গেল কেন? এই চিন্তাটা মাথায় নিয়ে লুই অ্যাভিনিউর বাড়িতে ফিরে গেলাম। মিস্টার উইলসন বাইরে বেরিয়েছিলেন। জি, ফেলিসিকে ডাকলাম। রীতিমতো চোটপাট করেই জিজ্ঞাসা করলাম, কিছুদিন আগে মিস্টার উইলসনের ওষুধের বড়ি কি হারিয়ে গিয়েছিল? ফেলিসি স্বীকার করল, কাঁদো কাঁদো মুখে জানালো ওটার ব্যাপারে সবাই তাকেই দোষী করেছিল। ইংরেজ ভদ্রলোকও বলেছিলেন সেই ওষুধের শিশিটা ভেঙেছে, অথচ ও কোনো দিন ওষুধের শিশিতে হাত ছোঁয়ায়নি। তার ধারণা জানেতেরই কাণ্ড এটা, সব কিছু হাটকে দেখার স্বভাব ওর। যাই হোক, জানার মতো সব বিষয়ই গোচরে এসে গিয়েছিল, কেবল বাকি ছিল সাক্ষ্য প্রমাণ, সেটা সংগ্রহ করতে পারলেই জানা হয়ে যায়। মিস্টার উইলসনের ট্রাইনাইট্রিনের শিশি তাক থেকে সরিয়েছিলেন সাই আলার, কিন্তু কোথায় পাবো সেই প্রমাণ? হাতরে হয়রান হতে লাগলাম। আমার অবস্থাটা চিন্তা করো হেস্টিং, অপরাধী কে জানতে পেরেছি, রয়েওছে আমার সামনে, কিন্তু সাক্ষ্য প্রমাণের অভাবে তাকে ধরতে পারছি না। যাই হোক, আশা ছাড়লাম না, আরও নিবিড়ভাবে খোঁজ নেবার চেষ্টা করলাম। মাদমোয়াজেল ভার্জিনির সঙ্গে এবার সাক্ষাৎ করলাম। মসিয়ে দা সাই আলারের ঠিকানা জানতে চাইলাম। আমার কথা শুনেই মহিলার মুখ শুকিয়ে গেল কেমন, শুষ্ক কণ্ঠে জিজ্ঞেস করলেন, তা দিয়ে কী হবে মসিয়ে? বললাম, বিশেষ প্রয়োজন। দ্বিধান্বিত কণ্ঠে তিনি জানালেন, উনি এক অদ্ভুত মানুষ, তিনি আপনাকে কোনো সাহায্যই করতে পারবেন না। শান্ত কণ্ঠে বললাম, তা হবে হয়তো, কিন্তু উনি মসিয়ে দেলুলালের অনেক দিনের পুরনো বন্ধু, খবর টবর নিশ্চয়ই কিছু দিতে পারবেন, ধরুন কোনো প্রেমঘটিত ঘটনা কিংবা ঝগড়া। টগড়া মহিলার মুখ এবারে লাল হয়ে উঠল, কোনো রকমে সামলে নিয়ে বললেন, সে আপনার ইচ্ছে মসিয়ে, কিন্তু মসিয়ে আমি তখন ভুল করেছিলাম, আপনি আমার অনুরোধ মেনে নিয়েছিলেন, কিন্তু এখন বুঝতে পারছি অনুসন্ধানের কিছু নেই, কোনো রহস্যই নেই এতে। সেই সময় আমার মাথা ঠিক ছিল না, কি ভাবতে কি ভেবে বসেছিলাম, মসিয়ে আপনি তদন্ত ছেড়ে দিন। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করলাম, একটু কঠিন সুরেই বললাম, তা কি হয় মাদমোয়াজেল, জানেন তো কুকুরকে গন্ধ শুকানো কষ্টকর, কিন্তু একবার যদি সে গন্ধ শুকে চলতে শুরু করে তাহলে তাকে ফেরানো যায় না, শিকারি কুকুর হলে তো নয়ই, আর আমি এরকুল পোয়ারো, জানেন তো আমি খুব ভালো শিকারি কুকুর। মহিলার টু শব্দ করলেন না, নিঃশব্দে উঠে গিয়ে একটা কাগজ মসিয়ে দা সাই আলারের ঠিকানা লিখে আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি সেটা হাতে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। ফাঁসুয়ার সঙ্গে দেখা হলো, সে যেন আমার অপেক্ষাতেই ছিল, জানতে চাইল কিছু পেলেন মসিয়ে? নরম সুরে বললাম, না ভাই। সে বলল, বড়ই দুর্ভাগ্য আমাদের মনিবের, বুঝলেন মসিয়ে,
তার মতো আমিও ওসব পাদ্রি ফাদ্রি একদম বিশ্বাস করি না। এ বাড়িতে অবশ্য ওসব কথা উচ্চারণ করবার জো নেই। কেন? দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বলল, এ বাড়ির মহিলারা খুব গোড়া। কাদের কথা বলছো তুমি? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম আমি। এবারে মাদাম আর মাদমোয়াজেল, ধর্ম বলতে এরা অজ্ঞান। কথাটা শুনে আমার চমক লাগলো। তাহলে বিবাদের রসদ বাড়িতেই দেখছি মজুদ ছিল। যাই হোক, ঠিকানাটা পেয়ে তখনকার মতো আমি মসি আলালের কথা মাথায় নিয়েই বেরিয়ে এলাম। কিন্তু চট করেই আমি আর্দেনে ভরদলোকের প্রাসাদে ঢুকতে পারলাম না। দিন তিনেক বাইরে ঘোরাঘুরি করলাম। শেষে কী করলাম জানো? মিস্ত্রির সাজ নিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। তারপর শোবার ঘরের গ্যাস পাইপে একটা ছেদা করে দিয়ে আমার যন্ত্রপাতি আনতে চলে গেলাম। জানতাম ঘণ্টাখানেক পরে বাড়িতে বিশেষ কেউ থাকবে না, তাই সেই সময় আবার ফিরে এলাম। যে জিনিসটা খুঁজছিলাম জানতাম সহজে সেটা পাওয়া যাবে না। অতদিন কাছে রাখবারও কথা নয়, খুঁজে খুঁজে নজরে পড়ল হাত মুখ ধোয়ার বেসিনের ওপরে একটা তালাবন্ধ ছোট্ট আলমারি। তালা মুচড়ে পাল্লাটা খুলে ফেললাম। দেখি ভিতরে বহু শিশি বোতল। হাত বাড়িয়ে একটা একটা করে তুলে দেখতে লাগলাম। হঠাৎ একটা শিশি তুলতেই বুকের ভেতরটা ধক করে উঠল। বুঝলে হেস্টিং, ইংরাজ কেমিস্ট্রির দোকানের লেবেল লাগানো শিশি। তার গায়ে লেখা রয়েছে পরিষ্কার, ট্রাইনাইট্রিন ট্যাবলেট, প্রয়োজনের সময় মাত্র একটি বড়ি ব্যবহার করবেন, মিস্টার জন উইলসন। আমার তখনকার মনের অবস্থা কল্পনা করতে পারবে না। আনন্দে চেঁচিয়ে উঠতে গিয়ে অনেক কষ্টে নিজেকে সামলে নিলাম। আলমারিটা বন্ধ করে শিশিটা পকেটে পুরে এবারে গ্যাস লাইন সারাবার কাজে মন দিলাম। কাজ শেষ হলে বাড়ি থেকে বেরিয়ে এলাম। তারপর ট্রেনে ধরে সোজা ব্রাসেলসে। সকালে ব্রেকফাস্ট সেরেই পুলিশ প্রধানের নামে একটা চিঠি লিখতে বসলাম। এমন সময় একটা চিঠি এলো আমার হাতে। মাদাম দেলুলার লিখেছেন আমি যেন অনতিবিলম্বে তার সঙ্গে গিয়ে দেখা করি। শুনলাম মাদাম আমার জন্য অপেক্ষা করছেন। ফাঁসো আমাকে তার ঘরে নিয়ে এলো। ঘরে আর কেউ ছিল না। বিশেষ হাতওয়ালা একটা চেয়ারে বসেছিলেন বৃদ্ধা। মাদাম বললেন, শুনলাম আপনি নাকি একজন পুলিশের লোক, পরিচয় গোপন করে এ বাড়িতে এসেছেন? সবিনয়ে বললাম, হ্যাঁ মাদাম। আমার ছেলের মৃত্যুর কারণ অনুসন্ধান করবার জন্য আপনি এসেছেন? আগে হ্যাঁ। কাজ কতটা এগোলো? সঠিক উত্তরটা না দিয়ে আমি উল্টে প্রশ্ন করলাম, আপনি কি করে জানলেন? জানলাম কি করে? এক মুহূর্ত থামলেন বৃদ্ধা, তারপর হঠাৎ বিষণ্ন সুরে বললেন, জানলাম এমন একজনের কাছ থেকে যে এখন এই জগতের বাইরে। চমকে উঠলাম কথা শুনে। নির্বাক শব্দতায় কাটল কিছুক্ষণ। পরে কোনো রকমে সামলে নিয়ে বললাম, আমার অনুসন্ধানের কাজ শেষ হয়ে গেছে মাদাম। তাহলে আমার ছেলে? তাকে বৃষ প্রয়োগে হত্যা করা হয়েছে। কে করেছে জানেন? জানি। কে করেছে? মসিয়ে দাসাই আলার। বৃদ্ধা বিষণ্নভাবে মাথা ঝাঁকালেন। না না, আপনি ভুল করছেন মসিয়ে, এমন হীন কাজ মসিয়ে দেশাই আলার করতে পারেন না। আমি দৃঢ়স্বরে বললাম, আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ বলুন, আমি শুনতে চাই। আমার তদন্তের পুঙ্খানুপুঙ্খ বিবরণ তাকে শোনালাম। বেশ মনোযোগের সহকারে শুনলেন। পরে বললেন, হ্যাঁ আপনার তদন্ত নির্ভুল, যেমন বলেলেন ঠিক তেমনই ঘটেছিল। তবে একটা জায়গায় গোলমাল হয়ে গেছে, হত্যাকারী চিনতে আপনি ভুল করে ফেলেছেন। তারপর এক মুহূর্ত নীরব থেকে বললেন, মসিয়ে দাসাই আলার আমার ছেলেকে হত্যা করেননি, তাকে হত্যা করেছি আমি। আমি যেন আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না। অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম তার দিকে। বৃদ্ধা ধীরে ধীরে বললেন, সবই ইচ্ছারের ইচ্ছা, নইলে কনভেন্টে চলে যাবার আগে ভার্জিনি আপনার কথা বলে যাবে কেন?
মসিয়ে পোয়ারো, আপনাকে ডেকে পাঠিয়েছি সব কথা খুলে জানাবার জন্য। শুনুন, আমার পুত্র আর মানুষের পর্যায়ে ছিল না, সে ঈশ্বর ভক্তদের বিরুদ্ধে সংগ্রামে নেমেছিল, পাপের জীবন বেছে নিয়েছিল সে। নিজের আত্মাকে যেমন কষ্ট দিত, তেমনি অন্যদের প্রতিও তদ্রূপ ব্যবহার করত। এছাড়াও আরও বড় পাপ সে করেছিল। একদিন সকালে আমি ঘর থেকে বেরিয়েছি, দেখি আমার পুত্রবধূ সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে একটা চিঠি পড়ছে। আমার অমানুষ পুত্র পেছন থেকে চুপে চুপে এসে হঠাৎ তাকে ঝরে ধাক্কা মারল। আচমকা সে আঘাত বেচারি সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ল। পাথরের সিঁড়িতে মাথা ঠুকে ঠুকে যখন নিচে গড়িয়ে পড়ল, তখন আর আমার পুত্রবধূ বেঁচে নেই। মসিয়ে পোয়ারো, আমার পুত্র নারী ঘাতক, আর সেই পাপকর্মের একমাত্র সাক্ষী আমি, তার মা। বলতে বলতে চোখ বুঝে এক মুহূর্ত নীরব হয়ে রইলাম মাদাম। পরে আবার বলতে শুরু করলেন, আমি মা, আপনি আমার জ্বালা বুঝতে পারবেন না মসি, আমার কর্তব্য আমি জানতাম, কিন্তু পুলিশের কাছে যাব কি করে, সেই শক্তি আমার দেহে নেই, তাছাড়া আমার কথা কেউ বিশ্বাস করতে চাইবে না, বলবে আমি চোখে ভুল দেখেছি, বাধ্য হই নীরব হতে থাকতে হলো আমাকে। আমি একা দিনের পর দিন বিবেকের দংশনে বিদ্ধ হতে লাগলাম। কেবলই মনে হতে লাগলো, খুনিকে ধরিয়ে দিচ্ছি না, পাপীকে শাস্তি দিচ্ছি না, আমি নিজেও খুনি, ওর পাপ আমাকেও রেহাই দেবে না। আমার ছেলে তার স্ত্রীর বিপুল সম্পত্তি পেল, ফুলে ফেঁপে উঠল, কদিন পরেই সে মন্ত্রীর গদিতে বসবে। আমি জানতাম তখন চার্চের বিরুদ্ধে তার আক্রমণ আরও তীব্র হয়ে উঠবে। ওদিকে আরেক জ্বালা হয় ভার্জিনি, সরল নিষ্পাপ ধর্মপ্রাণ মেয়েটি আমার ছেলের মোহে পড়ে গেছে। মেয়েদের বশ করবার কি সাংঘাতিক ক্ষমতা আমার ছেলের ছিল, তা আপনি ভাবতে পারবেন না মসিয়ে। মেয়েটি দিনে দিনে আকুল হয়ে উঠেছে, এদিকে তাকে বিয়ে করবার কোনো ইচ্ছাই আমার ছেলের ছিল না। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম মেয়েটিরও সর্বনাশ হবে, সব দেখে শুনে ছটফট করতে লাগলাম একটা কিছু উপায় করার জন্য। এত জ্বালা মা হয়ে সইতে পারছিলাম না। ভাবতে ভাবতে দয়াময় ঈশ্বর আমাকে পথ দেখালেন, আমার ছেলে এই পৃথিবীতে তাকে আনার জন্য আমি নিজেই দায়ী। সে একটি নারীর প্রাণ নষ্ট করেছে, আর একটি প্রাণ সংহারের জন্য উদ্যত। মনস্থির করতে আর বিলম্ব করলাম না। মিস্টার উইলসন একদিন হাসতে হাসতে বলেছিলেন, তার শিশিতে যে ওষুধ থাকে তাতে একটি লোককে অনায়াসে মারা যায়। তার ঘরে গিয়ে ওষুধের শিশি নিয়ে এলাম, তারপর পড়ার ঘরে গিয়ে চকলেটের বাস্ক খুললাম। নতুন একটি বাস্কটা চিনতে পারিনি, সেটাই ভুল করে খুলে ফেলেছিলাম। টেবিলের ওপরে পুরনো বাস্কটাও রাখা ছিল, তাতে কেবল একটা চকলেটই পড়েছিল। ব্যাপারটা আমার পক্ষে খুবই সহায়ক হলো। বাড়িতে চকলেট খেত আমার ছেলে আর ভার্জিনি, তাই তাকে সারা রাত আমার কাছে আটকে রাখলাম, পরিকল্পনা মতো কাজ হয়ে গেল। বেদনা কাতর বৃদ্ধা আবার চোখ বুঝলেন, নীরবে বসে রইলেন কিছুক্ষণ, পরে চোখ খুলে আবার বললেন, মসি পোয়ারো, আমার দিন ফুরিয়ে এসেছে, আমার কাজের জবাবদিহি ঈশ্বরের কাছে নিশ্চয়ই আমি করব, পৃথিবীতেও যদি করতে হয় আমার কোনো আপত্তি নেই, আপনি আমার কর্তব্য করতে পারেন। আমার মুখের কথা হারিয়ে গিয়েছিল, এমন পরিস্থিতিতে কখনো পড়তে হয়নি আমাকে। তবু কয়েক মুহূর্ত দ্বিধা করে কোনো রকমে বললাম, কিন্তু মাদাম
ওষুধের খালি শিশিটা মসিয়ে দাসাই আলারের কাছে গেল কি করে? বৃদ্ধা বললেন, আমি পঙ্গু মানুষ, কোথায় যাব শিশিটা ফেলতে? কারোর হাতে দেওয়াও নিরাপদ ছিল না, অথচ এ ঘরে দেখলে লোকের সন্দেহ হতে পারে। শেষে মসিয়ে আলার যখন বিদায় নিতে এসেছিলেন, তার পকেটে সেটা ফেলে দিয়েছিলাম। পরক্ষণেই তিনি আমার দিকে চোখ তুলে বললেন, তাই বলে যেন ভাববেন না তার উপরে সন্দেহ জাগানোর জন্য আমি এই কাজটা করেছিলাম। অমন কথা আমার মনে কখনো জাগেনি। আমার ধারণা ছিল তার পকেটে খালি শিশি পেলে ফেলে দেবেন। আমি মাথা নত করে বললাম, এবারে বুঝেছি মাদাম, বলতে বলতে উঠে দাঁড়ালাম। মাদাম দেরুলার কণ্ঠস্বরে কোনো রকম কম্পন বা দুর্বলতা ছিল না। আগের মতোই দৃঢ় স্বরে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তাহলে মসি কি সিদ্ধান্ত করলেন? বললাম, মাদাম, আমি এখানে তদন্ত করতে এসেছিলাম, কিন্তু কিছুই পেলাম না। অন্তত এই ক্ষেত্রে অকৃতকার্যতা মেনে নিচ্ছি, তাই আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। কাহিনী শেষ করে পোয়ারো নিজেও কয়েক মুহূর্ত চোখ বুজে রইল। তারপর চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলল, বুঝলে হেস্টিংস, বৃদ্ধা সইতে পারেননি আঘাত, এক সপ্তাহের মধ্যেই মারা গেলেন, আর মাদমোয়াজেল কিছুদিনের মধ্যেই নানের দীক্ষা নিলেন। বুঝলে হেস্টিংস, এই গল্পের এখানেই ইতি, আমার অকৃতকার্যতার কাহিনী। আমি বললাম, অকৃতকার্যতা বলছো কেন? তখন এর বেশি আর কি করার ছিল? পোয়ারো উত্তেজিত কণ্ঠে বলে উঠল, করার ছিল না মানে? আসল সূত্র আমার হাতের কাছেই তো ছিল, কিন্তু বুদ্ধিতে কুলোয়নি। কোন সূত্রের কথা বলছো? কেন, চকলেটের বাক্স ঢাকনা বদল হয়ে গিয়েছিল। চোখ ভালো থাকলে কেউ এক রঙের বাক্সে অন্য রঙের ঢাকনা চাপায় না হে। আমি জানতামও মাদাম পেলুলার দুচোখেই ছানি ছিল, গোটা বাড়িতে তিনি ছিলেন একমাত্র ক্ষীণ দৃষ্টির মানুষ, অথচ এই কথাটাই যথাকালে মাথায় ঢোকেনি। তাছাড়া আরও একটা পয়েন্টও আছে, মনস্তত্ব বুঝতে ভুল করেছিলাম। খুন যদি মশিয়ে আবার করবেন, তাহলে অমন জলজ্যান্ত প্রমাণ তার পক্ষে কখনোই কাছে রাখার কথা নয়। এটা মাথায় খেললেও বৃদ্ধার কথাটা মনে পড়ত। এর কুল পোয়ারো একেবারে গোহারান হেরে গিয়েছিলাম। হেস্টিংস, একটা অনুরোধ করছি, যখন দেখবে আত্মগর্বে স্ফীত হয়ে উঠছি, সেই সময় দয়া করে চকলেট বাক্স এই কথাটা মনে করিয়ে দিও। কেবল আমি মৃদু হাসলাম পোয়ারোর কথা শুনে। আমার গল্পটি আজকে এখানেই শেষ হলো। দয়া করে আপনারা শুনবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, তাহলে আমার আরও উৎসাহ বাড়বে। এটি আমার নিবেদন আপনাদের কাছে, ছোট্ট নিবেদন।